হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা বোলিংব্রুক ক্যাসল থেকে ঘুরে আসব। উপর থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে যে দুর্গটি এখন সম্পূর্ণই ধ্বংস হয়ে গেছে। তবে ক্যাসেলের জন্য তৈরি করা টাওয়ারের নিচতলা এবং দেয়ালের কিছু অংশ শুধুমাত্র অবশিষ্ট রয়েছে। ক্যাসেলটা তৈরি করা হয়েছিল আর্লি 13th century। এই যে এই ম্যাপটা দেখছেন, এটা হলো দুর্গটার পুরো প্ল্যান। তবে এর বেশিরভাগ অংশই এখন আর অবশিষ্ট নেই। ছবির এই দুর্গটার সাথে বর্তমানের ধ্বংসপ্রাপ্ত দুর্গটার তেমন কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। মাহরিন এবং ইনান ওয়ালের মধ্যে একটা লেডিবার্ড খুঁজে পাইছে। তাদের এখন কিছু সময় এই লেডিবার্ডকে নিয়েই যাবে। ছবিতে দেখা যাচ্ছে যে দুর্গটার চতুর্দিক পানি দ্বারা পরিবেষ্টিত। বাস্তবে তার কিছু প্রমাণও আমরা দেখতে পাই। Thank you.
সবাই বেশ টায়ার্ড। বাসায় ফেরার পথে বিড়ালটা আমাদের সবাইকে পথ আটকিয়ে দেয়। শেষ পর্যন্ত মারিন গাড়ি থেকে বের হয়ে বিড়ালটাকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করে। সে যাই হোক, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।